हेलो फ्रेंड्स, आमी शिल्पी इजी किचन थेके। आज आमी आपनादेर काछे निये एसेछी दो धरनेर सस। प्रथमटा सेज वन सस और द्वितीयटा सुईट चिली सस। आसुन देखा जाक एई सस दुटो तैरी किभाबे करते हय। आमी एखन एई लंकागुलो किछु सीड बेर करे फेले देब। সবগুলো ফেলবো না, কিছু লঙ্কার বীজ আমি ফেলে দেব আর কিছুটা থাকবে। এইভাবে দেখুন দেখুন আমি কিছু লঙ্কার সিস্ট ফেলে দিয়েছি আর কিছু লঙ্কা গোটাই রয়েছে। এবার আমি এগুলোকে জলে 2-3 ঘন্টা সোক করব। এইভাবে লঙ্কাগুলোকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে দেব। একটু হাত দিয়ে নাড়িয়ে দেবেন যাতে লঙ্কাগুলো পুরো ভিজে যায়। দেখুন লঙ্কাগুলো সব ভিজে গেছে। এবার আমি এগুলোকে সেদ্ধ করব। 5-6 মিনিট আমি লঙ্কাগুলোকে সেদ্ধ করব। পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করার পরে দেখুন লঙ্কাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং জারে এটা নিয়ে নেব। আমি একটি মিক্সিং জারে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। এবার এটার একটা স্মুথ পেস্ট করে নেব। আমার প্যানটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ রসুন কুচি দেব, মিহি করে কাটা রসুন কুচি। আর কিছুটা আমি রেখে দেব সুইট চিলি সসের জন্য। আমি এখন বানাচ্ছি সেজ ওয়ান সস। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কুচি। এটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না। দেখুন হালকা লাল রং ধরে গেছে। এবার আমি এর মধ্যে স্মুথ লঙ্কা পেস্টটা দিয়ে দেব। এই লঙ্কা পেস্টের থেকে আমি 1 চামচ লঙ্কার পেস্ট সুইট চিলি সসের জন্য তুলে রেখে দেব। এটাকে আমি 2-3 মিনিট ফুটতে দেব একটা ঢাকনা দিয়ে। মিডিয়াম ফ্লেমে এটা ফুটবে। দু থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন এটার মধ্যে কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার,
হাফ চামচ নুন আর এক চামচ চিনি অ্যাড করব। এই এক চামচ চিনি, চিনিটা হচ্ছে টেস্টের জন্য। আর এক চামচ অ্যাড করব টমেটো সস। টমেটো সস সব দিয়ে দিলাম, এবার আমি নাড়াচাড়া করব এটাকে। দেখুন তৈরি হয়ে গেছে শেজওয়ান সস। দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি এটা বন্ধ করে দেবো। এবার আমি আপনাদের তৈরি করে শেখাবো সুইট চিলি সস। প্রথমে আমি প্যানে এক কাপ জল দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি। আর দিয়ে দেব এক কাপ ভিনিগার, সাদা ভিনিগার। আর আমরা যে এক চামচ সেই লঙ্কা পেস্টটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব এর মধ্যে আমি এক চামচ রসুন কুচি। এই উপকরণগুলোকে আমি ভালো করে ফুটতে দেব। দু থেকে তিন মিনিট এগুলো ফুটবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে হাফ চামচ মতো আর দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ, এটা কালারের জন্য, টেস্টও বাড়ায় একটু। আর আমরা যে লঙ্কার থেকে বীজ বের করে রেখেছিলাম সেখান থেকে একটু বীজ দিয়ে দেব ওর মধ্যে। আমি এটাকে আর মিনিট দুয়ে ফুটিয়ে ফুটাবো। দেখুন দু মিনিট হয়ে গেছে, রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল নেব। এই বাটির মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দেব। এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে এটা দলা পাকিয়ে যাবে। একটু থকথকে ভাব চলে, ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে। আমার এই সস দুটো তৈরি হয়ে গেছে, দেখুন শেজওয়ান সস। আর এটা সুইট চিলি সস। এই সস দুটো তৈরি করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়।